হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। তো আপনারা যারা আমার সেকেন্ড চ্যানেল সিনেভার্স বাংলার নতুন ভিডিও দেখেননি, তারা প্লিজ চেক আউট করুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আপনাদের সাপোর্ট ও ভালোবাসা একান্তই কাম্য। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তাইওয়ানিজ আরবান লেজেন্ডের উপর বানানো 2020 সালে মুক্তি পাওয়া মুভি দ্য ব্রিজ কার্স এর বাংলা এক্সপ্লানেশন নিয়ে। এটা সত্য ঘটনা অবলম্বনে বানানো এবং এই ভিডিওর শেষে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টসের ব্যাপারে আমি জানাবো এবং ট্রু হরর লাভার্সরা সেটা একদমই মিস করবেন না। তো আসুন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে শুরু করা যাক আজকের ভিডিও। তুংহু ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট তাইওয়ান শহরের একটা ব্রিজে আসে যেটা ফিমেল ঘোস্ট ব্রিজ নামে পরিচিত। তারা সেখানে একটা কারেজ টেস্ট অর্থাৎ সাহসিকতার পরীক্ষা করতে আসে। সিনেমাতে বলা হয়েছে অনেক বছর আগে ইউনিভার্সিটিতে এক ছাত্রী রাত 12টা অবধি এই ব্রিজে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড সেখানে না আসলে মেয়েটি লেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। আর তখন থেকেই সে মেয়েটার আত্মা এই ব্রিজ এবং ব্রিজ সংলগ্ন এলাকায় থাকে। স্টুডেন্টরা এটাও মানত যে এই ব্রিজের সিঁড়িতে 12টা ধাপ আছে, কিন্তু রাত 12টা বাজলে সেখানে আরও একটা ধাপের উদ্ভাবন ঘটে। এছাড়াও লোকে বলতো যে কেউ যদি মাঝরাতে সে সিঁড়িতে দাঁড়িয়ে পিছন দিকে তাকায় তাহলে সে মেয়েটার আত্মা এসে তাকে নিয়ে যায় বা মেরে ফেলে। এইসব ঘটনার সত্যতা যাচাই করতে তুংহু ইউনিভার্সিটির 6 জন স্টুডেন্ট এখানে আসে আর সবাই এই ঘটনাকে রেকর্ডও করছিল। তাদের মধ্যে একটা ছেলে যার নাম ওয়েন ইয়াও, তাকে সবাই একটা চেয়ারে বসিয়ে চোখ বেঁধে দেয়। বাকি 5 জন পিছনে দাঁড়িয়ে তাকে রেকর্ড করতে থাকে। ওয়েন তার চোখের বাঁধন খুলে আর সিঁড়ি গুড়ে চড়তে থাকে আর বাকিরা তার পিছু নেয়। সবাই সিঁড়িতে উঠে গেলে তখন তাদের পিছনে রাখা চেয়ারটা নিজের থেকে সরে যায় এবং আওয়াজ হওয়ার ফলে সবাই ভয় পেয়ে যায়। এটা দেখার পর যখন সবাই ওয়েনের দিকে ঘোরে তখন ওয়েন সেখান থেকে উধাও হয়ে গেছিল। এই পয়েন্টে 5 জন বন্ধু বুঝতে পারে তারা পিছন ঘুরে তাকিয়েছে আর মুভির সিন এখানেই চেঞ্জ হয়। এবার আমাদের একটা নিউজ পেপার ক্লিপিংস দেখানো হয় যার অনুযায়ী সেই 5 জন বন্ধুর ক্যাম্পাসে রহস্যজনকভাবে ডুবে মৃত্যু হয়েছিল। এই ঘটনা 4 বছর পর 28শে ফেব্রুয়ারি 2020 সালে লিয়েন সু ইউ নামের একজন রিপোর্টার এই ঘটনার ব্যাপারে ইনভেস্টিগেট করতে আসে, সাথে ছিল তার ক্যামেরাম্যান। লিয়েন সু ইউ সেই স্টুডেন্টদের সাথে আসলে কি ঘটেছিল সেটাই জানতে চাইছিল, কারণ তার মনে হয় এর পিছনে কোনো লুকোনো রহস্য রয়েছে যা আজ অবধি কেউ উদ্ঘাটন করতে পারেনি। তার ইনভেস্টিগেশন চলাকালীন লিয়েন একটা সাইকিকের ভিডিও দেখে। তিনি অনুমান করেন এই ব্রিজে 4 বছর আগে যা ঘটেছিল সেটা আজ রাতে আবার ঘটতে চলেছে। সিনেমা আবার ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা সেই 5 জন স্টুডেন্টকে সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকতে দেখি। যখন তারা বুঝতে পারে ওয়েন ইয়াও সেখান থেকে উধাও হয়ে গেছে তখন তারা সবাই ভয়ে ইউনিভার্সিটির দিকে ছুটে ঢুকে যায়। কিছুক্ষণ পর ব্রিজে ওয়েন এসে হাসতে থাকে কারণ তার প্র্যাঙ্ক সাকসেসফুল হয়েছিল। আসলে ওয়েন নিজেই এই চেয়ার সরিয়েছিল যেটা তার বন্ধুরা দেখে ভয় পেয়ে যায়। এক্সাইটমেন্টে ওয়েন পিছন দিকে ঘুরে তাকাতেই তার কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করে আর এই হাত অন্য কারোর নয়, সেই মৃত মেয়েটা ছিল আর সে ওয়েনকে মেরে ফেলে। এদিকে টি চ্যান ওয়েনকে কল করলে সে ফোন রিসিভ করে না, ফলে টি চ্যান সানিউর সাথে সেই ব্রিজে ওয়েনকে খুঁজতে যায় আর বাকি 3 জন বন্ধু ভেতরে চলে যায়। সুং ওয়াশরুমে ঢুকলে তার দরজায় কেউ জোরে ধাক্কা দিতে থাকে। সুং বাথরুমের নিচের ফাঁক দিয়ে বাইরে দেখলে কাউকেই দেখতে পায় না। সে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে সব কল কেউ যেন খুলে দিয়ে গেছে। সুং কলগুলো বন্ধ করলে তখনই তার সামনে একটা বালতি চলে আসে আর একটা অজানা কারোর হাত তার মাথা ধরে জল ভর্তি বালতিতে ডুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে হাসিন চিয়াও আর ইউ চিং 2 বন্ধু গার্লস বাথরুমে যায়। ইয়ংচি সবকিছু রেকর্ড করছিল। হাসিন চিয়াওর মনে হয় বাথরুমে কেউ আছে, সে ইউ চিংকে চেক করার কথা বলতে গেলে সেখানে কাউকে দেখতে পায় না। আসলে ইউ চিং ইয়ার্কি করে হাসিন চিয়াওকে ভয় দেখালে হাসিন চিয়াও রেগে চলে যায়। ইউ চিং বাথরুম থেকে হাত ধুয়ে বাইরে বেরোলে সামনে পজেস্ট সাংকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়।
এদিকে হাসিন চিয়াও রুমে যেতেই কেউ যেন তার পা টেনে ধরে, ফলে সে ভয় পেয়ে খাটের উপর উঠলে সেই মেয়েটার আত্মা সেখানে চলে আসে আর সব দরজা লক হয়ে যায়। হাসিন চিয়াও জোরে চেঁচিয়ে উঠতেই ইউ চিং চলে আসে এবং দরজা খুলে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। যখন তারা সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন লক্ষ্য করে সিঁড়ি যেন শেষই হচ্ছে না। দুজন কিছুটা যাওয়ার পর একটা দরজা দেখতে পেলে সেটা দিয়ে উঠে দেখে তারা দুজন ছাদের উপর এসে পড়েছে। এই ঘটনার দরুন ইউচিং ভীষণ ভয় পেয়ে যায় আর হাসিন চিয়াও তাকে প্রমিস করে বলে সে তাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু সেই মেয়েটার আত্মা হাসিন চিয়াওকে ছাদ থেকে নিচে ফেলে দেয় এবং তার কিছুক্ষণ পরেই সে ইউচিংকে জলের ট্যাঙ্কে ডুবিয়ে মেরে ফেলে। এর মধ্যে টিচ্যান আর সানিও ওয়েনের ফোন ব্রিজে পড়ে থাকতে দেখে। তারা সিসিটিভি রুমে আসে ক্যামেরা ফুটেজ চেক করার জন্য, কারণ তাদের মনে হয় ওয়েন ক্যাম্পাসের মধ্যেই রয়েছে। সানহিউ টিচ্যানকে জিজ্ঞেস করে এই ব্রিজে কি সত্যিকারের সে মেয়েটা মারা গেছিল। টিচ্যান বলে হ্যাঁ, সেই রাতে মেয়েটা ব্রিজে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল কিন্তু তার বয়ফ্রেন্ড আসেনি। আর যখন সে ব্রিজের 13তম স্টেপে দাঁড়িয়েছিল তখন 5 লোকাল লোক এসে মেয়েটাকে শারীরিক নির্যাতনের পর খুন করে জলে ফেলে দেয়। তখনই সিসিটিভিতে সানহিউ একটা মেয়েকে দেখতে পায়। প্রথমে মেয়েটি ক্যামেরা থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিল কিন্তু হঠাৎ মেয়েটা ক্যামেরার একদম সামনে চলে আসলে সানহিউ ভয় পেয়ে যায়। এখানে অদ্ভুত ব্যাপারটা হলো যে টিচ্যান এইসব কিছুই দেখতে পাচ্ছিল না। এবার তারা দুজন সেখান থেকে বেরিয়ে একটা অন্ধকার ঘরে পৌঁছয় যেখানে অনেক কটা ম্যানিকুইনস রাখা ছিল। টিচ্যান সানহিউকে দরজার সামনে দাঁড়াতে বলে প্রথমে নিজে ঘরের মধ্যে লাইট অন করার জন্য প্রবেশ করে। টিচ্যান সেখানে ওয়েনকে দেখতে পেলে তার পিছু নেয়। এর মধ্যে সানহু ঘরে ঢুকে টিচ্যানকে খুঁজতে থাকে কিন্তু সেখানে মেয়েটার আত্মা সানহুকে হন করতে শুরু করে। তার সাথেই রুমে রাখা সেই ম্যানিকুইনগুলো নিজে থেকেই নড়তে থাকলে সানহু খুব ভয় পেয়ে যায়। তখনই টিচ্যান সেখানে এসে পড়লে তারা দুজন ঘর থেকে ছুটে পালিয়ে যায়। এই মুহূর্তে তারা হাসিন চিয়াওকে দেখতে পায় যেটা আসলে এই মেয়েটারই আত্মা ছিল। সে টিচ্যান আর সানহিউকে তার পিছনে আসতে বলে। তারা দুজন তার পিছনে যায় কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে হাসিন চিয়াও তাদের ব্রিজের দিকে নিয়ে যাচ্ছে। এটা বুঝতে পেরে তারা পালাতেই যাবে কিন্তু তখনই মেয়েটির আত্মা পিছন থেকে সানহিউকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। এর মধ্যে আমরা দেখি আসল হাসিন চিয়াওয়ের জ্ঞান ফিরে এসেছে। সে আর দেরি না করে পালাতে থাকে। হাসিন চিয়াও যখন ব্রিজের কাছে পৌঁছয় সেখানে ইউচিংকে পজেসড অবস্থায় দেখতে পায়। ইউচিং হাসিন চিয়াওকে বলে সে তাকে কেন বাঁচায়নি। আর তখনই মেয়েটার আত্মা ইউচিং এর পিছনে এসে পড়তেই যখন হাসিন চিয়াও পালানোর চেষ্টা করে তখন মেয়েটার আত্মা হাসিন চিয়াওকে নিচে টেনে নিয়ে যায়। সিনেমা আবার প্রেজেন্টে শিফট করে যেখানে আমরা দেখি লিয়েনকে সিসিটিভি ফুটেজ ইনভেস্টিগেট করতে। সে জানতে পারে যে 2016 সেই রাতে আসলে 6 মেম্বার ছিল কিন্তু নিউজে শুধুমাত্র 5 মৃত্যুর কথাই বলা হয়েছিল। তাহলে সে একজন কোথায় গেল? লিয়েন ঘরে রাখা কিছু স্টুডেন্টের রিইউনিয়ন ফটো দেখে 6 স্টুডেন্টকে খুঁজতে থাকে। এর মাঝে লিয়েন ইউনিভার্সিটির ফাইল দেখে জানতে পারে যে ক্যাম্পাসে 2012 সেম রাতে এইরূপ ঘটনা ঘটেছিল, অর্থাৎ তখনও 5 স্টুডেন্টের মৃত্যু হয়েছিল। কিন্তু এটাকে নিউজে কভার করা হয়নি আর লিয়েন শুধু 2016 কেসটাকে ইনভেস্টিগেট করছিল। কিছু ফটোগ্রাফস দেখে লিয়েন রিয়েলাইজ করে যে 2012 আর 2016 এই ঘটনার মধ্যে হাসিন চিয়াও একটা কমন লিঙ্ক, অর্থাৎ হাসিন চিয়াও দুটো ঘটনাতেই প্রেজেন্ট ছিল। এই কথাটা লিয়েনকে ভাবতে বাধ্য করে যে হাসিন চিয়াও 2012 কী করে বেঁচে গেছিল আর 2016 সেই একই ঘটনা ফেস সে কেন করল। এবার ঘটনা আরেকবার ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা দেখি সানহিউকে পজেসড হাসিন চিয়াও ব্রিজে নিয়ে এসে মারবার চেষ্টা করছে কিন্তু তখনই টিচ্যান এসে যায় আর সে হাসিন চিয়াওকে আটকানোর চেষ্টা করে কিন্তু হাসিন চিয়াও সানহিউকে মেরে দেয়। টিচ্যান ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আর হাসিন চিয়াও তার পিছু নেয়। টিচ্যান হাসিন চিয়াওকে ছেড়ে দিতে বলে আর তার বদলে সব কিছু করতে সে রাজি ছিল। হাসিন চিয়াও বলে আজকে 5 মরতেই হবে আর সে টিচ্যানকে একটা ইঁট দিয়ে বলে আমায় মেরে ফেলো, সে যদি এটা করতে পারে তাহলে টিচ্যান বাঁচবে। এর মধ্যে মেয়েটার আত্মা সেখানে চলে আসলে টিচ্যানের উপর অ্যাটাক করে। টিচ্যান কোনো উপায় না দেখে ইঁট দিয়ে হাসিন চিয়াওকে মারতেই স্ক্রিন ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়। তো সহজভাবে বললে ব্যাপারটা হলো হাসিন চিয়াও 2012
পাঁচজন বন্ধুর সাথে এই সাহসিকতার পরীক্ষা করেছিল। তখন সবাই মারা যাওয়ার পর যখন তার পালা আসে, তখন সে মেয়েটার আত্মার সাথে ডিল করে যে সে যদি তাকে ছেড়ে দেয় তাহলে হাসিন চিয়াও 4 বছর পর 5 জন স্টুডেন্টকে সেখানে নিয়ে আসবে যাতে সে তাদের মারতে পারে। ফলে এই নেভার এন্ডিং প্রসেস চলতেই থাকবে। এই ডিল করে হাসিন চিয়াও 2012 সালে বেঁচে যায়, কিন্তু 4 বছর ধরে সে এই আত্মার কন্ট্রোলে ছিল। এখানে আমাদের শটে দেখানো হয় যে কিভাবে সে 2016তে তার ফ্রেন্ডসদের ম্যানিপুলেট করে এই টেস্ট করার জন্য, আর এইভাবেই হন্টেড ব্রিজে এনে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। এবার সিনেমা পুনরায় প্রেজেন্টে ফিরে আসে আর আমরা লিয়েনকে দেখি 2016 কিছু পিকচার ইনভেস্টিগেট করতে। লিয়েনের ক্যামেরাম্যান তখন ব্রিজের দিকে যায়, কারণ সে এই ঘটনার সত্যতা যাচাই করবার জন্য 5 জন স্টুডেন্টকে এনেছে। কিন্তু যখন লিয়েনের মনে পড়ে আজ সেই রাত যে রাতে 2012 এবং 2016তে 5 জন মারা গেছিল, তখন সে তার ক্যামেরাম্যানকে এইসব বন্ধ করার জন্য ফোন করে। তখনই লিয়েনের নজর একটা ফটোতে পড়ে যেটা ছিল 2016 সেই গ্রুপের ফটো। এখানে ফটোতে 5 জন ছিল, সাং, লিউচিন, হাসিন চিয়াও, ওয়েন ইয়াও আর সানিউ। কিন্তু তাদের ফটো যে তুলেছিল তার রিফ্লেকশন আয়নাতে দেখা যাচ্ছিল। লিয়েন এটা দেখে চমকে ওঠে, কারণ এই ষষ্ঠ স্টুডেন্ট টি চ্যান আর কেউ নয়, তার প্রেজেন্ট ক্যামেরাম্যান। আসলে যে ডিল হাসিন চিয়াও 2012 সালে মেয়েটার আত্মার সাথে করেছিল নিজের জীবন বাঁচাতে, সেই একই ডিল টি চ্যানও করেছিল 2016তে নিজের জীবন বাঁচানোর জন্য। তাই সে এই ঘটনার দরুন বেঁচে যায় আর হাসিন চিয়াও সেই ইঁটের আঘাতে মারা গেছিল। তখনই লিয়েন সেই মেয়েটার আত্মা কম্পিউটার স্ক্রিনে রিফ্লেক্ট হতে দেখে আর টিচেন অদ্ভুতভাবে তার পিছনে প্রেজেন্ট হয়। টিচেন বলে সে বেঁচে থাকার জন্য অনেক সাফার করেছে, কিন্তু আজ তার মুক্তির দিন। এই বলে সে লিয়েনের উপর অ্যাটাক করে। সিন পরিবর্তিত হয়ে ব্রিজে 5 জন স্টুডেন্টকে রেকর্ড করতে দেখানো হয়, যাদের টিচেন কিছু টাকা দিয়ে এই টেস্ট করাতে রাজি করিয়েছিল। টিচেন স্টুডেন্টদের 12টা বাজলে সিঁড়ি গুনে চড়তে বলে আর শেষে পৌঁছলে তারা যেন পিছন ফিরে তাকায়। এবার সিন টিচেনের ক্রিপি স্মাইলের দিকে ফোকাস করে আর মুভি এখানেই শেষ হয়। এবার আপনাদের জানাই এই মুভির কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টসের ব্যাপারে। আসলে মুভিতে দেখানো ঘটনা রিয়েল স্টোরি বেস ছিল, যার কারণে ইউনিভার্সিটির নাম এখানে চেঞ্জ করা হয়েছে। 2016 সালে তাইওয়ানের তুংহাই ইউনিভার্সিটির লিলে নামের একটি স্টুডেন্ট এই ব্রিজের ঘটনা অর্থাৎ তাইওয়ানের এই আরবান লেজেন্ডের ব্যাপারে লাইভ টেলিকাস্ট করার প্ল্যান করে এবং রাত 12টার সময় এখানে আসে। সোশ্যাল সাইটে লাইভের সময় দর্শকরা খেয়াল করে তার পিছনে গাছের উপর একটা অদ্ভুত মেন আত্মা বসে রয়েছে। এটা লিলে দেখা মাত্রই ভয় সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীকালে এই ভিডিও ডিলিট করে দেয়। লোকমত অনুযায়ী রাতে এই ব্রিজে একটা এক্সট্রা সিঁড়ির ধাপের উদ্ভব হয় এবং সেখানে যে যায় তাকে এই কলেজের এক ছাত্রীর আত্মা মেরে ফেলে, যার কারণে এই ব্রিজকে ফিমেল ঘোস্ট ব্রিজ বলা হয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেল সিনেভার্স বাংলাতে আমার নতুন ভিডিও চেক আউট করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।